सब्सक्राइब करो हमारे चैनल के और बेल आइकने क्लिक करो हमारे सब वीडियो नोटिफिकेशन पावर जोनो। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, केमन आछो तोमरा सबाई और केमन आछो एटा जिज्ञासा करटाओ खुबी बाजे जिनिस कारण एखन तोमरा आमरा सबाई एक ही रकमई आछि सेम गृहबंदी और किछु करार नेई। जानोई तो हावड़ा एखन हटस्पट हो गेछे, तो एखाने अनेक जायगाय एरकम माने बाजार बंद हो गेछे, अनेके बाड़ी थेके बेरोते देया होच्छे ना, अनेके बाशेर ब्यारिकेड बानिये देया होयेछे सब जायगाय जायगाय, तो एरकम हो गेछे। आबार आमादेर एखाने एक जायगाय एरकम होयेछे जे एक ही जगह दो तीनटे कल आछे, तो दुटो कल निजे पार जोन्नो रेखेछे और एकटा कल बाइरे लोकेदेर जोन्नो रेखेछे, सब ब्यारिकेड करे घिरे दिएछे बाँश दिए। तो एइरकम आमादेर हावड़ार परिस्थिति खूबई खराब, तो बाजार टाजार प्राय बंध। आजकेई जेमन धरो आमादेर एखाने एक जगह सामने जे बाजारटा बसे सेई बाजारटा आजके टोटालि बंध। সব পরিস্থিতির মধ্যে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হবে আর মেনেও নিতে হবে, কিছু তো করার নেই। তো চলো আজকে আমাদের লাঞ্চ বানানো যাক। আজকে লাঞ্চ বানানোর জন্য সেরকম ঘরে আমাদের কিছু নেই, তো নর্মালি মানে কী আছে, চাল ডাল এসব তো আছে, চাল ডাল আলু এগুলো আছে, কিন্তু এক্সট্রা সবজি টবজি আছে সেরকম কিছু নেই। তো আমি দেখলাম সকালে উঠে যে একটু শাক আছে, অল্প একটু শাক আছে আর একটু আধখানা একটা আম আছে, তো আমি সেইগুলো নিয়েই আজকে ম্যানেজ করব। তো সেরকম কিছু আজকে বানাবো না, আজকে একটু শাক ভাজা আর আমটা যে আছে আম দিয়ে ডাল বানাবো আর ভাত। নর্মালি আজকে আমাদের কোনো সবজি টবজি ঘরে নেই, আজকে আমাদের সামনের বাজারটাও বন্ধ, তো এই বাজারে পাওয়া যাবে কিন্তু কিছুটা দূরে যেতে হবে, সেই জন্য আমি বললাম ছেড়ে দাও আজকে আর বাজারে যাওয়ার দরকার নেই, যা আছে আমরা সেটা দিয়েই ম্যানেজ করে নেব। আমরা সব কিছুর মধ্যে সব পরিস্থিতির মধ্যেই ম্যানেজ করে নিতে পারি, তাই না? তো চলো আজকেও আমরা এইভাবেই ম্যানেজ করে আজকে দিনটা কাটিয়ে দেবো। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এখানে এসে গেছি, ভাত আমি বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি, তো ভাত হয়ে গেছে। এবার আমি আম দিয়ে ডাল বানাবো, ঘরে একটু আম আছে, যাই হোক আমটা আছে তো আজকে ডালটা আম দিয়েই বানাবো। তো ওটা চলো ওটা বানিয়ে নিয়ে আগে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আম দিয়ে ডাল খেতে নিশ্চয় তোমরা খুব ভালোবাসো না, আমার তো আম দিয়ে ডাল একদম ফেভারিট, মানে ভীষণই ফেভারিট আম দিয়ে ডাল। মানে আম দিয়ে ডাল হলে আমি শুধু আলু ভাতে ভাতই খেয়ে নিতে পারি, মানে ডাল আমের ডাল আলু ভাতে ভাত হলে আমার হয়ে যাবে। তো আজকে আমার সেটাই, আমরা সব কিছুর সঙ্গে ম্যানেজ করে নিতে পারি, কী বলো, তাই না? মুসুর ডালটা ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এটা খুবই একটা সিম্পল রেসিপি, এটা দেখানোর কিছু নেই, তবুও আমি এটা বানাচ্ছি তাই আমাদের দেখালাম। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখো, এবার আমি এতে আমটা দিয়ে দেবো, অল্প একটু আম আছে অল্প আমটাই দিয়ে দেবো, কিন্তু আমটা খুব টক তাই এই আমটাতেই ডালটা বানানো হয়ে যাবে। আমটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ রেখে সিদ্ধ করবো, যাতে আমটাও সিদ্ধ হয়ে যায় আর ডালটাও ভালোভাবে গলে যায়। এতে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো, দেখো আমটা গলে গেছে আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াতে শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে ডালটা দিয়ে দেব। এটা খুব সহজেই হয়ে যায়, মুসুর ডাল সিদ্ধ হতে সময় লাগে না, খুব কম সময়ে এটা হয়ে যায়, এটা খুব টেস্টিও হয়। তো চলো ডালটা এবার ফুটে গেলেই ডালটা রেডি হয়ে যাবে। এতে একটু নুন দিয়ে দিলাম, কারণ আগে আমি নুন দিইনি, ডালটা এমনি সিদ্ধ করেছিলাম, তো এবার সাধারণ নুনটা দিয়ে দিলাম, একটু ফুটে গেলেই হয়ে যাবে। আমরা সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে পারি, তাই না? তো আমরা যেমন মাছ মাংস খেতে পছন্দ করি, তেমনি আমের ডালটাও খেতে পছন্দ করি, তো আলু ভাতে ভাতও আমরা খেতে ভালোবাসি। তো সময় মানে যখন যেরকম সময় আসবে তখন সেরকম সময়ের সঙ্গে আমরা ঠিক তাল মিলিয়ে চলে যাবো। দেখো ডালটা ফুটে গেছে আর ডালটা কিন্তু রেডিও হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রচুর ঘেমে গেছি দেখতেই পাচ্ছ, তো চলো রান্না আজকে কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হলো আমাদের। আজকের লাঞ্চ একদমই সিম্পল, ভাত হয়েছে আলু ভাতে আম দিয়ে ডাল আর শাক ভাজা আর সঙ্গে একটু আমের চাটনি, এই চাটনিটা আমি কালকে বানিয়েছিলাম। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।